আগরতলার হোটেলে বলতে গেলে প্রায় গৃহবন্দী দশা প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের 23 জন কর্মীর। ত্রিপুরা পুলিশের হাত থেকে তাদেরকে উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার আগরতলায় পৌঁছলেন বাংলার দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসু। সঙ্গে গেলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। কাল বৃহস্পতিবার ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, আইপ্যাকের কর্মীদের আটকে রাখার ঘটনাকে হাতিয়ার করে ত্রিপুরায় দলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই অভিষেকরা আগরতলা অভিযানে যাচ্ছেন। গত 15 দিন ধরে আগরতলার খবর ছিল অগস্টে ত্রিপুরায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহরের প্রাণকেন্দ্রে একটি পার্টি অফিসে উদ্বোধন হওয়ার কথা, কিন্তু অতদিন অপেক্ষা করতে হলো না। তার আগেই ত্রিপুরায় যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেল অভিষেকের জন্য। মলয় ব্রাত্য ঋতব্রতদের আগরতলা যাওয়া নিয়ে তৃণমূলের ত্রিপুরা প্রদেশ সভাপতি আশিস লাল সিং বলেছেন, আমাদের নেতারা এসেছেন, তারা এখানে এসে আটক আইপ্যাক কর্মীদের মুক্তির বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলবেন। দা ওয়ালের তরফে আশিস লাল সিংকে প্রশ্ন করা হয়, আইপ্যাক তো একটা সংস্থা, তৃণমূল তো দল, তাহলে তাদের জন্য দল কেন মাঠে নামছে? ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংয়ের পুত্র আশিসবাবু বলেন, আইপ্যাকের টিমকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারপর তাদের বিপাকে ফেলা হয়েছে, তাই তাদের উদ্ধার করার দায়িত্ব আমাদের। আইপ্যাকের কর্মীদের আটক করার প্রতিবাদে মঙ্গলবারই সিপাহীজলা, ধর্মনগর সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে তৃণমূল। এদিন ত্রিপুরা তৃণমূলের তরফে বলা হয় এবার তীব্র বিক্ষোভ হবে। অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই জানিয়েছিলেন, দেশের কোনায় কোনায় তৃণমূলের সংগঠন বিস্তার তার লক্ষ্য। ইতিমধ্যে ত্রিপুরায় সংগঠন সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে আইপ্যাক কর্মীদের আটক করার ঘটনা নিয়ে তেতে ফুরে নামতে চাইছে তরুণ নেতা। অনেকের মতে অভিষেকের ত্রিপুরা যাওয়ার উদ্দেশ্য অন্য। আইপ্যাক কর্মীদের হোটেল বন্দি করার ঘটনায় ত্রিপুরায় তৃণমূলের সংগঠন যাতে ভ্রূণ অবস্থাতেই শেষ না হয়, কর্মীরা যাতে মনোবল না হারান, তাদের সেই অক্সিজেন যোগাতেই ছুটছেন অভিষেক। দ্য ওয়াল ব্যুরো।